الله عليك يا حبيبي يا رسول الله يا رسول يا ربي জীবনে যা কিছু পাওয়া সবই নবী তোমারই দেওয়া, কি দেব তোমায় উপহার তাই পড়ি সালাম বারে বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, কি আছে মোরা কি বাহাদিলাম, জানো দিল আপনাই সপিলাম, কিয়ামতে শাফায়াত করিবেন এইটুকু দাবি রাখিলাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ যারা জীবনী আমাদের জীবনী আসমান জমিন তোফা, হ্যাঁ ইনশাল্লাহ অন্য সময় শোনাবো আপনাদেরকে জীবনী বাদ। তো কথাটা হচ্ছে কি জানেন তো, যত জীবনী বেশিরভাগ দেখেন এরা দুইজনের গজল বলে, আপনারা যত গজল শুনেন, হ্যাঁ একটা হচ্ছে মরহুম জিয়াউল মুস্তফা সাহেব আল্লাহ তিনাকে জান্নাত বাসী করুক, এক হচ্ছে এই জিয়ার বুঝলেন তো, আজকে অরিজিনালটা এসেছি অরিজিনাল কাছ থেকে শুনুন, হ্যাঁ মহব্বতের জোরে বলেন সুবহানাল্লাহ, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলানা তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার, এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহুম্মা আমিন, আমার সাথে সাথে আপনারা বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বিনতি করি ও গো বারি ও গো মহিম দয়া, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন
ফরিশার কুরসি ঝুকে তসলিম মোহাম্মদ কে লিয়ে উঠ খড়ে মুমতাজ মোহাম্মদ কে লিয়ে ইয়া নবী দিয়েছি আমার বুদ্ধি চাও এটাও একটা নিয়ামত আমার বুদ্ধির শুকরিয়া আদায় করো বলে কেমন করে আজকে বুদ্ধি দিয়েছি ব্রেন দিয়েছি বুদ্ধির জোরে কত কি আবিষ্কার করেছো আর কত কি করবে কিন্তু বুদ্ধিটার শুকরিয়া আদায় করো বলে কেমন করে একটা জিনিস ভেবে দেখো আজকে বুদ্ধির জোরে ব্রেনের জোরে মাইক্রোফোন আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে বক্স আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে মোবাইল আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে সিঁড়ি থেকে লিফট আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে গরুর গাড়ি থেকে এরোপ্লেন আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে এক দেশ থেকে আর এক দেশ কথা বলার সুযোগ হয়ে গেল আগে তো অডিও কল হতো এখন তো ভিডিও কলের ব্যবস্থা এলো তাই তো আরো কত কি হবে কিন্তু এত বুদ্ধিতে যে এত উন্নতি করছো একবার কি ভেবে দেখেছো এই বুদ্ধিটা এলো কোথা থেকে এতগুলি যে বুদ্ধি করেছো এই বুদ্ধিটা পেলে কোথা থেকে এগুলো ভাববে না এগুলো তো জানা দরকার এত বুদ্ধি বৈজ্ঞানিক এত কিছু উন্নতি করছে আমরা তো এখানে আছি বিদেশ যারা দেশ বিদেশ জাপান নেপাল ভুটান এরা তো মানে আরো আমাদের চাইতে ফাস্ট আমরা তো হয়তো 5G তে ব্যবহার করছি ওরা তো 10G চলছে ওদিকে তাহলে ওরা তো আরো ফাস্ট কত কি উন্নতি করেছে আরো কত কি করবে আচ্ছা বলেন তো এই বুদ্ধিটা এলো কোথা থেকে বুদ্ধিটা পেলাম কোথা থেকে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে একটা ওজন করে কিন্তু আমার সৃষ্টির মধ্যে দুটো সিস্টেম আছে বলে কেমন করে একটা হলো আমার কুদরাত আর একটা হলো আমার সিস্টেম আমি চাইলে পরে আম গাছে জাম ধরাতে পারি জাম গাছে তাল ধরাতে পারি কিন্তু না আর একটা আমার সিস্টেম আছে আম গাছে আমি ধরবে জাম গাছে জাম ধরবে তেমনি জেনে রাখো আমি বুদ্ধিকে সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে একটা ওজন করে আমি আল্লাহ বুদ্ধিকে সৃষ্টি করার পরে 100 ভাগে ভাগ করেছি 100 ভাগ করার পরে 99 ভাগ বুদ্ধি আমি আল্লাহ নিজের কাছে রেখেছি আর একটা ভাগ বুদ্ধি নবী মুস্তাফাকে দিয়েছি সুবহানাল্লাহ নবীকে দিয়েছেন আর ওই নবী আমার বলছে শোনো ওই আল্লাহর দেওয়া একটা ভাগ বুদ্ধিকে আমি নবী 100 ভাগ করেছি 100 ভাগ করার পরে 99 ভাগ আমি নবী নিজের কাছে রাখলাম আর একটা ভাগ বুদ্ধি সারা দুনিয়ার মানুষকে দিলাম ওরে তাতে যদি এত কিছু উন্নতি করতে পারো যার কাছ থেকে বুদ্ধি ধার করে এনেছো তুমি মোল্লা হয়ে কি রসুলুল্লাহর সঙ্গে পাল্লা চলে তাই আমার আল্লাহ বলে বান্দারে আমি ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি এটাকে সঠিক কাজে লাগাও ওই ব্রেনের গরম দেখায় না বিশাল বড় বুদ্ধিমান বিশাল বড় ইঞ্জিনিয়ার বিশাল বড় সায়েন্টিস্ট এই বলে গরম দেখায় না বড়াই করিও না একবার যদি ওই ব্রেনে টিউমার করে দিই তোমার 14 গুষ্টি বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আপনারা আমার কথা বুঝতে পারছেন কি এখনো বক্তব্য স্টার্ট হয়নি এগুলো টেলার চলছে আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাহলে ভালো ও পিছনকার লোক চুপ করে আছে ওর জন্য বুঝতে পারছি না যে কি ব্যাপার ওরা বুঝছে কি বুঝছে না হ্যাঁ হ্যাঁ মানে এক এক জায়গার বলি এক এক জায়গার গালি আমাদের ভাষা অন্যরকম আপনাদের ভাষা বাংলাই বটে কিন্তু একটু অন্যরকম বুঝলেন তো আপনাদের তো আধা বাংলা আধা হিন্দি খোট্টা যাই হোক তো অসুবিধে নেই আপনাদের ভাষা অন্যরকম আমাদের তবু একটু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি অন্য ভাষা চেঞ্জ করে বলছি চলবে না আচ্ছা বা 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 জিন্দাবাদ থাকুন হ্যাঁ আপনার আওয়াজ খুব মোটা মনে হচ্ছে আমার গলা তো মোটা নয় ভাই ভালো ঠিক বেশ বাড়ানো আছে নাকি খুবই বেশটা মনে হয় বাড়ানো আছে ভালো ঠিক হ্যালো হ্যালো মানে আওয়াজ মোটার জন্য তো মা বলছি এত মোটা তো আমার লয় আচ্ছা বেশ ঠিক আছে এক এক সময় এক এক রকম সিস্টেমের মধ্যে হয় যাকে মাই তোমার ছেলে ভালো হ্যাঁ বিয়ে হয়ে গেছে তাহলে ঠিক আছে আর কিছু করার নেই উপায় নেই জি 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 আর যদি বিয়ে না হয় তো অপশন আছে তার সাথে মসজিদের লেগে কিছু টাকা দান করবে দোয়া করে দেবো ভালো করবে অসুবিধে নেই কেউ জানতে পারবে না প্রবলেম নেই কথা
কথা হচ্ছে কি, আমার কথা ভালো করে বুঝুন, যদি ভুল বুঝে নেন তাহলে গোলমাল হয়ে যাবে। এই লেগে বলছি, কারণ স্পিডেও বলছি, সুর করেও বলছি, মানে এরই কারণে অনেকজনে বুঝতে অসুবিধা হয়। খুব মূল্যবান কথা বলছি, দাঁড়ান, বস্তার মুখ খুলতে দিন, মাল বের করতে দিন, পরে দেখা যাচ্ছে। কে বলতো, শুরু তাভি আবি তো শুরু হে, আবি তো রাত বাকি হে, আবি তো ঠেহরো শুরুয়াত হে, আবি তো জাকির কি বাত বাকি হে, উসকে বাদ লাগতা হে আপ লোকে কুছ ভাত বাকি হে, খেয়েছেন তো, তাহলে ঠিক আছে, আর কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, সবাই উঠাচ্ছে না, এরাই আবার ভোটের সময় বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ, এরাই চাচাবে আর বলবে বডি পাকিস্তান মাথা কার্গিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো, আমরা বাদ যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো, যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে লাগুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন। মেরে মুস্তাফা কা হম সর না হো না হে না হোগা, কোই আপ জৈসে রহবর না হো না হে না হোগা। নবীর মত কেউ হবে কি? হবে না। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমাদেরকে রেখেছি, আমার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি ব্রেন দিয়েছি, এটাও আমার নিয়ামত, আমি বুদ্ধি দিয়েছি, এটাও আমার নিয়ামত, আমি শক্তি দিয়েছি, এটাও আমার নিয়ামত। বলে কেমন করে, আমি শরীর দিয়েছি, এটাও আমার নিয়ামত। ওরে এই শরীর যদি ভালো থাকে ইবাদত করতে পারবেন, সব পারবেন, আর এটা যদি ড্যামেজ হয়ে যায় সব বেকার হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দারে, আমি শরীর দিয়েছি, আমি শক্তি দিয়েছি, এইটা নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাই বলে গরম দেখায়ও না। কতজন বলে হুজুর এখন রাত্রি বেলা যাবেন না ওইদিকে? বলে কেন, ও মাস্তান এলাকা, ওরা আপনাকে গাড়িকে ছেড়ে ফেলে দিবে, আপনার মতন মল্লিকের তিনজনকে ও একাই ছেড়ে ফেলে দিবে। আবার কত ইয়াং ছেলেরা দেখবেন এক জায়গায় দাঁড়াবার, বলবে দেখবে আমার কত বডি, দেখ কেমনি করে হাত ফুলা বিয়া ডিম দেখায়। কতজন মাস্তানি পালোয়ানি কত রকম ভয় দেখায়, কিন্তু আমার আল্লাহ বলে শক্তি দিয়েছি বলে গরম দেখায় না। কত বড় মাস্তান হয়েছ আর কত বড় শক্তিমান হয়েছ, যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো, আর নিজেকে বলছে পালুয়ান শক্তিবান, ওই শরীরের গরম দেখেও না। একবার যদি ডায়রিয়া করে দিই তোমার বারোটা বেজে যাবে। তাই আমার আল্লাহ বলে বান্দারে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। একটা লাঠি দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন? হুঁশিয়ার হুঁশিয়ার, আখ বা কুশিয়ার, এক এক জায়গার বলি আর এক এক জায়গার গালি। তাকে বলে চাল ভাজা, তাকে বলে মুড়ি, যারা এখন ছোট আছে ওরাই হবে মুড়ি। বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। কুশিয়ার, আল্লাহ পাক বলেন ওই কুশিয়ার থেকেও শিক্ষা লাভ করো। বলে কেমন করে, একবার ভেবে দেখো, আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে যেমন মিষ্টির রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করিও না, নইলে রসের বদলে বিষও বের করতে পারি। ইন্না কালা কুল্লি শাইইন কদির। তাই আমার আল্লাহ বলেন, দুনিয়ার বুকে থাকতে হলে, দুনিয়ার বুকে ভালো শান্তিতে এবং সুখময় থাকতে হলে, দুনিয়ার বুকে তোমরা রয়েছো, দুনিয়ার বুকে প্রেজেন্ট থাকতে হলে, পরে একে আর ওকে কোন মোল্লাকে ভয় করো না। যদি প্রকৃত ভয় করতে হয়, ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো। এই ইমানদারগণ, কাউকে ভয় করিও না, ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো। তাই তো বাপজি, আর আমরা কাকে ভয় করি এখানে? যাকে বলবো আল্লাহকে, কে কে ভয় করেন? সবাই হাত তুলে বলবে মৌলভী সাহেব আমরা আল্লাহকে ভয় করি। আসলে কি ভয় করা বলে? অত সহজ নয়। ভয় কাকে বলে শুনুন, ভয় ওকে বলে না। বিএসএফ দেখলে কেমন ভয় করেন, পুলিশ দেখলে কেমন ভয় করেন, কুকুর দেখলে আর এক রকম ভয়, শিয়াল দেখলে আর এক রকম ভয়। হঠাৎ যদি বাঘ চলে আসে, ও তো জালসা পাত দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে। তাহলে সামান্য সৃষ্টি, এদেরকে ভয় যদি এতটা করতে হয়, মহান স্রষ্টা যিনি রয়েছেন আল্লাহ, তিনাকে কত ভয় করা দরকার। তাই মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি, মুখে বলে দিলে মেনে নিব, কখনো না। হত্তা তুকাতিহি, ভয় করার মতন করো, যেমন ভয় করা দরকার, যেমন ভয় করা দরকার ওরকম ভয় করো। হায় রে হায়,
বাড়ির লোক থানায় ডায়েরি করে দিয়েছে রাত্রিবেলায়। যাই হোক, কিছু একটা ওর নামে থানায় কেউ ডায়েরি করেছে, ওর কি আর বাড়িতে ঘুম হবে? পুলিশের ভয়ে এখানে আর ওখানে দৌড়ে বেড়াচ্ছে, বাড়ির ছাদে শীতের দিন এখন এই সময় ছাদে ঘুমোচ্ছে। বউ বলছে, আগো তুমি ছাদে কি করছো? খাট তোমার, ঘর তোমার, আমি তোমার, সব বাদ দিয়ে ছাদে ঘুমাচ্ছ? বলে, তোর বাপের খাটে তো ঘুমো, আমাকে এখন ছেড়ে দে, এখানেই ভালো লাগছে। আসলে কি ভালো লাগছে না? যে পুলিশের গ্যাদানি হবে ওই লেগে এখন চুপ ওখানে ছাদে আছে। এবার এখন গ্রামে অনেক গাড়ি হয়েছে, তো একটা গ্রাম দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেছে, পুম করে হর্ন মেরেছে, শব্দ শুনে দুম করে ছাদ থেকে একদম পাশে ধানের জমি ছিল জমিতে পড়ে গেছে। বউ শব্দ শুনে উপরে উঠে গেছে, আল্লাহ কি হলো দেখি। এবার উপরে উঠে দেখছে স্বামী মদনা নিচে শুয়ে আছে জমিতে। জাগো তুমি ওখানে কি করছো? আমার এত বাড়ি, ঘর তোমার, ঘর তোমার, খাট বিছানা তোমার, আমি তোমার, সব বাদ দিয়ে তুমি ধানের জমিতে ঘুমোচ্ছো? বলে, তোর বাবার খাটে তো ঘুমো, বেশি চেঁচাস না, পাশের বাড়ির লোক জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরি। তার মানে খুব আচ্ছা বলুন, ওকে কি ওখানে ভালো লাগছে? একটা ভুল করেছে, একটা ভুলের শাস্তি পেতে হবে। এরই কারণে মসজিদ দেখুন পুলিশের গাড়ির হরেন কানে গেল, কিন্তু মসজিদের আজানের শব্দ যায় না। একটা ভুল করেছে, একটা পুলিশের কাছে শাস্তি পেতে হবে বলে বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সারা জিন্দগি যে পাপের উপর পাপ করছেন আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে, এই ভয় আপনার দিলে হয় না? খালি মুখে বলছেন আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ বলেন মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি আর মেনে নিব কখনো না, ভয় করার মতন করো। এবার শুনে রাখো, আল্লাহকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো। এবার জানো, ফালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, যত যাই কিছু করো একদিন তোমাকে মরতে হবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমার নিঃশ্বাসটা যখন হুলকুমে এনে ঠেকাবো সেদিন তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলার শক্তি থাকবে না। কেন এটা হবে জানো? কুল্লু নফসিন যায়কাতুল মউত, পৃথিবীতে বহুত মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বলে, কোথায় গিয়ে হবে? তাহলে কোথাও লুকিয়ে যাব? আল্লাহ বলেন না, আইনামা তা কোন ইউদরিকুমুল মউত, ফালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকিয়ে থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। বলে, কখন মরব? এখন তো মরব না। বললে, না না না, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, যখানে যাও না কেন, যেখানে থাকো না কেন, তোমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে, মরতে একদিন তোমাকেই হবে। তাই আল্লাহ আগেই সাবধান করছেন বান্দারে, মরতে যখন হবে ফালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, কতক্ষণ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে। আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও, তাই তো? আর আমরা কখন মুসলমান হই? মরার পরে, তাই তো বাবা? আল্লাহ বলেছেন মরার আগে মুসলমান হও, আর আমরা মুসলমান হচ্ছি তো মরার পরে হচ্ছি। হ্যাঁ গো, এটাই তো হচ্ছে আমাদের অভ্যাস, বুঝলেন? আমি এই আয়াতের তাফসীর আরো বহু জায়গায় বহু রকম ভাবে করেছি, আজকে আপনাদের সম্মুখে অন্য রকম ভাবে ওয়াজ করছি। মন দিয়ে শুনুন তাহলে হবে। একবার হাত উঁচিয়ে বলেন আল্লাহু আকবার। আমি নিজে খাটবো না, আপনাদেরকে খাটাবো না, কি হবে? হ্যাঁ, আল্লাহকে দেখান হাত তুলে, তবে তো নেকি পাবে। আরে আল্লাহ রব্বুল ইজ্জত দেখছেন, যে হাত আল্লাহর নামে উঠে, যে হাত রসুলের নামে উঠে, ওই হাতে জাহান্নামের আগুন কোনদিন পোড়াতে পারে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, খুব মূল্যবান কথা বলছি। আল্লাহ কি বললেন এইটুকু শুধু মাথায় রাখবেন, যে মুসলমান হয়ে মরতে বললেন, তাই তো? মুসলমান হয়ে আল্লাহ মরতে বললেন, এইটুকুই তো? আমার দিকে ধ্যান দেন, খুব সুন্দর কথা বলছি। প্রথমে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু শেষের দিকে বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, বুঝলেন?
কিন্তু আমরা কেমন মুসলমান চিন্তা করুন, দুঃখ লাগে, মুসলমান হতে হবে আল্লাহ বলেন, আর আমরা মুসলমান কেমন, শুধু নামধারী মুসলমান, নামকে বাস্তে মুসলমান হয়েছি, যেদিকে যাচ্ছেন সেদিকে। আচ্ছা বলুন, আগেকার পরিচয় কেমন, এই টাই পরে থাকলে পরে বোঝা যাবে এটা মানে উকিল আছে, অ্যাডভোকেট কালো পোশাক থাকলে মনে হবে ও অ্যাডভোকেট আছে, টেলিস্কোপ যদি গলায় ঝোলা থাকে মনে হবে ডাক্তার আছে, হাতে যদি বই ডিকশনারি থাকে, যদি কিতাবের আইনের বই নিয়ে যায় তাহলে মনে হবে এটার জজ রয়েছে, প্রত্যেকের একটা না একটা পরিচয় আছে, মুসলমান তুমি যে, তোমার পরিচয়টা কি বলো, তোমার মধ্যে কি পরিচয় আছে, মুসলমান হয়েছো, বলে বড়ে মিয়া খাই এটাই তো পরিচয় ভাই, বলে ও তো সবাই খাই, সবাই খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে, তাই তো সবাই মোটা খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে, বাইরে তো বিরোধিতা করতে সবাইকে ভালো লাগছে, কিন্তু তা নয়, বলে তাহলে কিসের জন্য খাতনা করেছি, এরই জন্য তো মুসলমান, বললে না এখন সায়েন্স ডাক্তাররাও বলছে জীবাণু থেকে বহু রোগ থেকে মুক্তি পেতে চাইলে তাকে খাতনা করতে হবে, ওটাও মুসলমানের জন্য নয়, বলে তাহলে তোমার কি পরিচয় আছে, মুসলযুক্ত ইমান, যার পাক্কা সাচ্চা ইমান রয়েছে তারাই প্রকৃত মুসলমান হয়েছে, কেমন মুসলমান, আমাদের আখলাক কেমন আর তাদের আখলাক কেমন ছিল, আপনারা জানেন হীরক বাদশা বলেছিল যে আমার দেশে কোনো বাদশা মুসলমানকে রাখবো না, তাড়িয়ে দিই, কাউকে শেষ করে দিল গুলি করে, আর বললো কি শেষ তো করে দিল দিল, আর চিরদিনই মুসলিমের মানে শত্রু সবাই রয়েছে, হিন্দুস্থানে ভাবছেন কম পারে না তাই, কিন্তু অন্তর থেকে উপরে যতই ভালো বলো কিন্তু দিল থেকে সবাই চাই। আচ্ছা বলুন তো দেখি, এক দল আছে যারা শুধু মুসলিম বিরোধী, কিন্তু সবাই জানে যে এই পার্টি এলে পরে দেশের কত উন্নতি করবে না কাজ করবে না, তবু লোকে সাপোর্ট করে, কেন বলুন তো, উদ্দেশ্য একটাই যে মুসলিমদেরকে থাপাতে পারে, মুসলিমদের যে সাইস্তা করছে এটাই কারণ, যাদের বিরুদ্ধে কথা বলছে, তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমাদের দিলে ওরকম কোনো কিছু নফরাত নেই, যে যেই দলের হোক আর যে যেই ধর্মের হোক না কেন, মানুষ কি না, মানুষ হয় মানুষকে ভালোবাসো, তুমি যদি একটা মানুষকে ভালোবাসতে পারো মহান আল্লাহ তোমাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ বলে। তো আমি চলছিলাম, তো হীরক বাদশা গোটা এলান করে দিল, খুব লাখ টাকার চাইতে দামি কথা বলছি, মা বাপজিরা ভাইরা মাও বোনেরা মন দিয়ে শোনো, সব জিনিস সবাইকে পাওয়া যাবে না, আমরা সব সময় আসি না, পাঁচটা লোক লাখ থাকলেও যে কথা বলি, 5 লাখ লোক থাকলেও সেই কথা বলি, হ্যাঁ, কারণ হয়তো তোমরা জানো না বা হয়তো বুঝো না, হয়তো ইন্টারনেটে দেখবি আমাদের যে সমস্ত সভা হয় প্রোগ্রাম হয়, তো এগুলো হয়তো মনে হয় যদি 10 ভাগ করা যায় তার হয়তো 1 ভাগ তোমরা আছো লোক, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, লক্ষাধিক লোকের মানে আমাদের জন মানে শ্রোতা হয়, এই হচ্ছে ব্যাপার, তবু লাখ লোকের সামনেও যে কথা বলি, 5000 লোকের সামনেও সে কথাই বলবো, এরই জন্য বলছে খুব মন দিয়ে শোনো, মূল্যবান কথা বলছি, কারণ তোমাদের সময় নষ্ট করবো না, এই নয় যে আমি তোমাদেরকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বলে দিলাম, তা তো নয়, জাস্ট অল্প টাইম, পরে তখন বুঝবে যে এত জলদি ছেড়ে দিল, কিন্তু অত জলদির মধ্যে যে বহুত কথা বলে দিয়েছে তুমি বুঝতে পারবে না, হ্যাঁ, তাহলে তাহলে টাইম হারিয়েছে, একটু চুপ করো শোনা, স্বাস্থ্য সাথীর কার্ড নাই, লক্ষ্মী ভান্ডারে লেগে লাইন দিতে হবে না, অত চাচাইও না, পয়সা পাবা তোমরা, পাবে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা খুব ভালো, তোমরা টাকা পাবে, তোমাদের জন্য দোয়া করবো, অসুবিধা নেই, তবে একটু মনোযোগ সহকারে আদব সহকারে বসবেন, নবীর মহাবীর সামনে পা করে নয়, হ্যাঁ, পা গুটিয়ে একটু ভালো করে ভদ্রভাবে বসবেন, নেকি পাবে, কত সুন্দর, একবার মূল্যবান কথা বলছি, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে, হীরক বাদশা বলল আমার দেশে থাকাকালীন কাউকে চলবে না, যত মুসলমান আছে সবকে হটিয়ে দাও, গুলি করে শেষ করে দেওয়া হলো, কেউ কেউ প্রাণের ভয়ে পালিয়ে গেল, কিন্তু রাজার মন সাই দিচ্ছে না, রাজা মনে মনে বলছে না রে না, নিশ্চয় আমার দেশে কোনো মুসলমান আছে, মনে হয় কেউ আছে, গোয়েন্দারা বলছে স্যার হুজুর চিরনি তল্লাশি করে খুঁজেছি একটাও মুসলমান নাই, বলে আমার মন বলছে কেউ লুকিয়ে আছে, বলে লুকিয়ে থাকলে তো জানতে পারবো, কিন্তু মুসলমান নেই, আমরা খোঁজাখুঁজি করেছি, তো রাজা বলছে মন বলছে মুসলিম আছে, তাহলে কি করতে হবে,
মুসলমান আছে যে যাচাই করার জন্য কি করতে হবে? তো রাজা হুকুম দিল যে এক কাজ কর, একটা রাস্তার ধারে পানির ঘড়া রেখে দে। জি জি, রাস্তার ধারে একটা পানির ঘড়া রেখে দে, আর অপর পাশে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে দিয়ে, আর ওই বয়স্ক মহিলা রাস্তার এপারে, ও খালি যেতে পারবে না, আল আতাস করবে। হ্যাঁ, ও মেয়েটার গোয়েন্দা মাঝখানে ছেড়ে গেল, সিসি ক্যামেরা তো ছিল না, চারিদিকে গোয়েন্দা লুকিয়ে দেখছে, রাস্তার এই পাশে ঘোড়া আর এই পাশে বয়স্ক মহিলাকে দাঁড় করিয়ে দিচ্ছে, হাঁটতে পারছে না, চুপ করে ওকে সাজিয়ে বসানো হয়েছে। মেয়েটা বলছে আল আতাস আল আতাস, আমি পিপাসিত, আমাকে পানি পান করাও, পানি পান করাও করছে। এক সবাই মানুষ যাচ্ছে আসছে, কেউ গুরুত্ব দেয় না। একজন ছুটে এসে তাড়াতাড়ি মহিলাটাকে দেখে জলদি করে এই পথ থেকে ঘোড়া থেকে পানি নিল, পানি নিয়ে সোজা গিয়ে বুড়িটাকে খাইয়েছে। যেমনই পানি পান করাতে লাগলো, সঙ্গে সঙ্গে গোয়েন্দা ছিল তার কলারকে ধরে নিল, চল বলছে কোথায় নিয়ে যাচ্ছে? বলে চল রাজার দরবারে। বলে কেন ভাই নিয়ে যাচ্ছ? বলে চল, তোর নাম কি? বলে অমুক, মানে এমন একটা নাম বললো খ্রিস্টানদের নাম। বলে তুই মিথ্যে কথা বলছিস, তুই নাম এদিক সেদিক করেছিস, ইপুট উপুট করেছিস, কিন্তু তুই মুসলমান। বলে না ভাই আমি মুসলিম নয়, মানবই না, তুই মুসলমান। বলে না তুই মুসলমান, চল মানবে না, কানা হিসড়া করে নিয়ে যাচ্ছে। বলছে ভাই আচ্ছা বলো তো দেখি, আমি যে মুসলমান আমাকে তুমি জানলে কি করে? আমার তো দাড়িও নেই, আমার তো লেবাসও নেই, তো তুমি আমার নাম যেটা বলেছি সেটাও তো খ্রিস্টানদের নাম, কমেন্সেও তাই, তো তুমি আমি যে মুসলমান জানলে কি করি? আহারে, গোয়েন্দারা বলছে সরো, এই মুসলমান তুই নাম চেঞ্জ করতে পারিস, তুই তোর পোশাক না থাকতে পারে, মুসলমানের পোশাক তোমার নেই, তোমার নামটাও মুসলমানের নয়, তোমার লেবাসটাও মুসলমানের নয়, তোমার দাড়িও মুসলমানের জন্য থাকে, নবীর সুন্নাতও তোমার চেহারাই নেই, তোমাকে ধরলাম একটা কারণে, সব কিছু পরিবর্তন করতে পেরেছো কিন্তু আখলাক পরিবর্তন করতে পারোনি। বলে কেমন করে? বলে এটা জেনে রাখো, একটা ক্ষুধার্ত ব্যক্তিকে যে অন্ন দান করতে পারে, একজন পিপাসিতকে যে পানি পান করাতে পারে, সে নবী মুস্তফার উম্মত মুসলমান ছাড়া আর অন্য কেউ হতে পারে না। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না, এইভাবে চলবে না। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মত আর নবী হবে না। তাই বলছে শোনো, আমার আল্লাহ বলেন ওই রকম মুসলমান হয়ে মর, নাম ভারী মুসলমান হয়ে না, পরিপূর্ণ মুসলমান হও। কিন্তু মুসলমান কাকে বলে? আমরা এখনো জানলাম না। মসজিদের উন্নতি কল্পে জলসা, মসজিদের উন্নতি হচ্ছে কিন্তু মুসল্লির উন্নতি হয় না, জলসা মহাবিল তো বহু হচ্ছে কাজ কিছু হয় না, এত দোয়া হচ্ছে কিন্তু কবুল হয় না। কারণটা কি, প্রবলেমটা কোন জায়গায়? তার মানে একটা কথা বলছি হক কথা ভাই, আমাদের সব কিছু হচ্ছে কিন্তু কাজে লাগছে না, প্রবলেম হলো একটাই, আমাদের জবানের সঙ্গে অন্তরের মিল হয় না। মুখে এক কথা বলি অন্তরে আর এক কথা বলি, তাহলে কি করে হবে বলুন? ওরে আমার রসুল বলেন, একটা মুসলমান যদি হাত উঠিয়ে দেয়, ওর হাত উঠাতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না, তাই তো? কিন্তু আমরা এত দোয়া করছি কাজে কেন লাগে না? আফসোস, জুম্মার দিন মসজিদে হাইরে কাঁদুন দোয়া, রব্বানা জালাম না, আল্লাহ কবুল করলে না, চোখের পানি একদম জামা ভিজে গেল, এত কান্না করছে। ফেরেশতা বলছে আল্লাহ যা হবে হবে, তোমার বান্দার ওই কান্নার সইতে পারছে না, দোয়া কবুল করেই যায়। কিন্তু ফেরেশতা তো জানছে না যে আমি কোন জিনিস, আমার হয়ে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, এর দোয়া কবুল করে নাও। আর যেমন দোয়া করছি, ওরে চোখের পানি বয়ে জামা ভিজে গেল, যেমন দোয়া শেষ হয়ে গেল,
মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন শালা নিল রে। বুঝলেন তো? ফেরেশতারাও বলছে ভেবেছিলাম তো ভালো হবে, এত জলদি যে বিজেপির মতন মত পাল্টাবি তত বুঝতে পারিনি। বুঝলেন তো? মুখে তো খুবই ভালো কথা বললাম, অন্তর কা এখনো পরিবর্তন করতে পারিনি। পরে নবীর সময় কাঁচা মাটির মসজিদ ছিল, মসজিদ ছিল, মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। তাই তো বাবা, এখন তো মসজিদ হয়েছে পাকা, এখন তো আর এসি মসজিদ দেশি মসজিদ হয়ে গেছে, দেশি এসি সব হয়েছে, মসজিদ পাকা হচ্ছে কিন্তু মুসল্লি কাঁচা হয়ে আছে। ওরে নবীর জামারাই, নবীর সবাই, ওই সাহের সবাই, ওই কাঁচা মসজিদের মুসল্লি যদি একবার হাত তুলে দোয়া করতেন, আসমান সাতটা বক আসমান ভেদ করে আল্লাহর আরশে মোয়াল্লায় দোয়া কবুল হয়ে যেত। এখন পাকা মসজিদে আমরা যদি দোয়া করছি, আকাশ তো দূরের কথা, সালা ছাদ পর্যন্ত বেরোই না। তার মানে বুঝতে পারলেন, আপনার আর আমার মধ্যে গন্ডগোল রয়েছে, মসজিদ তো খুব হয়ে যাচ্ছে লাখ টাকা কোটি টাকা দিয়ে, কিন্তু কাজ হয় না। লোকে ভাবছে যে কয়েকটা বয়স্ক মানুষ শুধু ওরাই নামাজ পড়বে, আর আমরা পড়বো না, চাঁদা দিয়ে দেবো হয়ে যাবে, কত সহজ। ছেলে পেলেদেরকে কি বলবো? এরা বলছে হুজুর কি করবো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে একবার মরো, কি সাকা শেখবো সেদিন বুঝে নিবে, তোমাকে ফুর্তি করার লেগে দুনিয়াতে পাঠিয়েছে, তোমাকে ফুর্তি দেওয়ার করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে, মানুষ সেদিন বুঝতে পারবেন আল্লাহর কাছে। অত সহজ কথা ভাবছি, দুনিয়ার বুকে পড়ে মুসলমান হয়েছি, মুসলমান যুব প্রত্যেক বাড়ি থেকে যদি একটা করে লোক যায় তাহলে তো মসজিদে জায়গা দেওয়া যাবে, বুঝলে? কিন্তু আমরা করি কি, ও নয়, আসল জিনিস কেউ করে না, বড় দুঃখ লাগে, আফসোস লাগে মসজিদের দিকে না। এই যে জালসা করছেন এটা নকল এবাদত, তাহলে একটা কথা বলি, বুঝলেন ভাবছি, কোন আপনারা শিক্ষিত লোক এখানকার, আপনারা পরীক্ষা যারা স্কুলে পড়েন তারা ভালো করে বুঝবেন, স্কুলে যদি রেজাল্ট দিবে সেদিন গিয়ে বলছে স্যার আমি কত নম্বর পাবো, বলে কেন রে, চার্ট লিস্টে তো নাম লেখা আছে, পেয়ে যাবি, বলে চার্ট লিস্টে আমার নাম নেই, বলে তাহলে তুই পরীক্ষা দিসনি মনে হয়, বাংলা পরীক্ষা দিয়েছিস, বলে না, বলে অঙ্ক ম্যাথমেটিক্স, বলে না স্যার দিইনি, বলে ইংরেজি, বলে না স্যার হাতে ব্যথা করছিল তাই লিখতে পারিনি, বলে স্কুল আসিনি, বলে আর অন্যান্য ভূগোল বিজ্ঞান ইতিহাস ভূগোল এই সমস্ত পরীক্ষা এক্সাম, বলে না স্যার ওগুলো দিই নাই, হ্যাঁ বাড়িতে মাসি এসেছিল অসুস্থ তাই ওই জন্য পরীক্ষা দিতে আসি। আচ্ছা বলুন, তোর মাস্টার বলছে তাহলে নাম্বার কিসের চাইছিস তুই, বলে যে প্রজেক্ট করে নিয়ে এসেছি, ছবি এঁকে এনেছি, কত নম্বর পাবো, স্যার কি বলবে, ঝাঁটা নিয়ে আয় তোকে নাম্বার দিচ্ছি, হ্যাঁ যেগুলো সাবজেক্টের মধ্যে আছে সেগুলো আসিস দি, আর উইদাউট সাবজেক্ট নিয়ে এসে বলছি কত নম্বর পাবো, আল্লাহকে বলবি আল্লাহ জান্নাতে যাব কত নম্বর পাবো, আল্লাহ বলবে ফরজ পড়েছিলি, নামাজ পড়েছিলি, বলবে না, বলে রোজা রেখেছি, ধরলে না রাখতে পারিনি, পেটের জ্বালায় সবসময় পানি দরকার ছিল, ক্ষুধার লেগে রোজা রাখতে পারিনি, বলে হক যাকাত, বলে না আল্লাহ নিজের কষ্ট করা মাল অন্যকে দিতে কষ্ট হচ্ছিল এই জন্য হজ যাকাত করতে পারিনি, আল্লাহ বলবেন তাহলে নাম্বার কিসের চাইছি, বলে আল্লাহ সারা রাতে জালসা শুনেছি, মসজিদে মাদ্রাসায় যে চাঁদা দিয়েছি, তাহলে তো নেকি পাবো, তাহলে বুঝতেই পারছেন কত নম্বর দিবে সেদিন আপনাকে। আরে যাকাত হলো ফরজ, এক টাকা যদি ফরজ তোমার যাকাত বাকি থাকে, লাখ টাকা যদি দান করে দাও ওই দান কবুল হবে না, আগে যাকাত আদায় করো তারপরে নফল ইবাদত কবুল হবে। আমার আল্লাহ বলে বান্দা শোনো, যেগুলো সাবজেক্টের মধ্যে রয়েছে ওগুলোকে কাগে আদায় করো তারপরে নফল যেটা করবে মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো এশার নামাজ ছিল ফরজ, ফজরের নামাজ ছিল ফরজ, জাকির হোসেনের জালসা এটা হলো নফল, বুঝলেন? এবার বুঝাইলেন, হক কথা বলতে গেলে টক লাগবে, কিন্তু যেদিন ধাক্কা খাবেন সেদিন পাক্কা হবেন, মুর্শিদাবাদ বলে যেদিন ঠুকুন খাবি সেইদিন চিকন হবি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, কি বলবো বাবা, এটাই তো হচ্ছে মানুষ, কিন্তু বলতে হয় অনেক কিছু কথা। ইনশাআল্লাহ নামাজটা পড়ুন আপনারা বাপজি সোনামুখী, সময় কেন সব করতে পারছেন, এটুকু করতে পারছেন না? আচ্ছা বলুন তো দেখি, আপনি যেই মোবাইলটা, এই মোবাইলটা যেই কাজের জন্য আমি নিয়েছি, যদি সেই কাজটাই না করে তো একে রেখে লাভ আছে, একে কোনো রেখে লাভ নেই, এর কোনো দামি নেই আমার কাছে, আমি যেই জিনিসের জন্য নিব তো সেই জিনিসই যদি এতে না পাই তাহলে কি লাভ হলো? তা আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য, আপনি ইবাদতই করেন না বাকি সব করছেন, তাহলে বলুন আল্লাহর
আল্লাহর শুকরিয়া করেন যে আল্লাহ আপনাকে টিকিয়ে রেখেছে, রুজি দান করছে, কিন্তু সব করতে পারছেন, এগুলো করছেন না, বলে নামাজ পড়বো পড়বো, আজ নয় কাল নয়, পড়বো পরশু পড়বো, এমনি করতে করতে দেখবেন সময় চলে যাবে, ওরে নামাজ পড়া তো দূরের কথা, তোবা করারই সুযোগ পাবেন না, হঠাৎ করে জান কবজ করবে, লোকে এসে বলবে হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক হয়েছে, বুঝলেন? এভাবেই তো বলছেন, মানে তোবা করারও সুযোগ পাবেন না। এরই জন্য বলছি বাপজি, আল্লাহ সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, সময় তাকে কাজে লাগান, পরিপূর্ণ মুসলমান হন। যদি পরিপূর্ণ মুসলমান হতে পারেন তাহলে সব জিনিস লাভবান হবেন। আচ্ছা বলুন তো দেখি, এবার বক্তব্য আগে বাড়বে না ছেড়ে দিব, বলবো? আচ্ছা কারা কারা শুনবেন না হাত উঠান। হ্যাঁ, এই দেখো জোসে পড়ে হুঁস খেয়েছে, এগুলোকে বলে তালকানা, জোসে পড়ে হুঁস খেয়ে যায় মানুষ, বুঝলেন তো? মানে এক এক জায়গায় এরকম হয় তো, বহু জায়গায় গোলমাল হয়ে যায়, মানে সুফান আল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ, এরকম হয় তো, বহু রকম হয়। যারা শুনতে কম পায় তাদের লেগে বেশি ভেজাল হয়, জানেন তো? বাংলাদেশে আপনারা যেমন দেখেছেন, সালা বক্তাও যেমন আনাড়ি গো, শ্রোতাও তেমনি আনাড়ি। বক্তাও যেমন তেমনি শ্রোতাও, ডিজিটাল বক্তা, ডিজিটাল শ্রোতা। বক্তা বলছে হুজুর আপনাদের এখানে জলসায় আসতে আসতে আমার গাড়িতে কুত্তাই মুজা দিল, পাবলিক বলছে ঠিক, বুঝলেন? কেমন দেখো, বক্তা উঠে বলছে বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকারি আছে, কেউ খাবেন না, বলুন ঠিক না বে ঠিক, পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা এসে বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুনে ভিটামিন আছে, ভিটামিন বেগুন খাওয়া জায়েজ আছে, আল্লাহ নিয়ামত, খেতে হবে, বলুন ঠিক না বে ঠিক, পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক। ওরকম ওর হইন না, যেটা জিজ্ঞেস করবো একটা মধ্যে মাঝে বলবেন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নূর কা সাগর, নূর কি মেহ, নূর কা ছলকা জাম, নূর কা সাগর, নূর কি মেহ, নূর কা ছলকা জাম, মদিনা তুঝে সালাম, মদিনা তুঝে সালাম। সুবহানাল্লাহ বলেন, সাহিল রহমত পর নহীঁ হোগা, সাহিল রহমত পর নহীঁ হোগা, কহীঁ ভি তৃষ্ণা কাম, মদিনা তুঝে সালাম, মদিনা তুঝে সালাম। মোহাব্বত কে সাথ বলিয়ে সুবহানাল্লাহ জি, রোজ কিয়ামত কা বো সূরজ হমকো ক্যা ঝুলসায়েগা, আরে খুদ হি ডুবা যায়েগা, খুদ হি ডুবা যায়েগা, শাফ ইয়ে মহশারি কে দামন মে, শাফ ইয়ে মহশারি কে দামন মে, করেঙ্গে হম আরাম, মদিনা তুঝে সালাম, মদিনা তুঝে সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, জেনে রাখো, দুনিয়ার বুকে থাকতে হলে আল্লাহকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো, ওয়ালা তামুতুন না, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে, যদি মুসলমান হয়ে মরো এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াবি হবে, কিন্তু মুসলমান হতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত হয়ো না, ঘাবড়িয়ে যেও না, টেনশন করবে না, ওরে তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশীর, শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে, নবীর মতের সঙ্গে যদি তোমার মত মিলে যায় তাহলে নবীর উম্মত হবে, নবীর মতের সঙ্গে যদি মত না মিলে সব হতে পারো, নবীর উম্মত না হবে। আল্লাহর হুকুম যারা মানলো, রসুলের হেদায়াত যারা করলো, তারাই প্রকৃত মুমিন মুসলমান হলো। আল্লাহ রসুলকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চললো, এখানেও বরবাদ হলো, আখেরাতেও জাহান্নামীর ভাগিদার হলো। তার মানে বুঝতে পারলেন, আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের ইতায়াত করতে হবে। এই যে রাত আপনি পেয়েছেন, যদি কালকে মরে যান, যার শেষ ভালো
করে দেখো শেষ বেলায় কি করছিল। যদি ভালো করেন তাহলে ভালো, কিন্তু রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখছি মরছে, কানে হেডফোন চলছে, গান চলছে, এদিকে মাল পরে মরে পড়ে আছে, মরে আছে তবু কানে ইয়ারফোন, যখন ইয়ারফোন খুলে কানে লাগানো যাচ্ছে দিঙ্গা চিকা চলছে। আচ্ছা আপনারাই বলুন তো দেখি ওর ব্যাপারে কি হবে যদি মুসলমান হয়, কি লাভ হলো ভাই, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আপনারাই বলুন যদি ওই অবস্থায় আপনার মরণ হয়ে যায় তাহলে তো বিনা হিসেবে লাল ঘরে যেতে হবে ভাই, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা, দেশের পরিস্থিতি। মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু আসল জিনিস নিজের যেটা মালিক নিজের ওয়াকাতটাই বুঝিল না। আমি যে মুসলমান, আমাকে যে আমার একটা আমার প্রতি একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমাদের ওইদিকও নেই। জালসা শুনে তাও রঙ্গমঞ্চের মতন মন হলো, ইচ্ছে হলো, বাস ভক্তি যে জিনিসটা সেই জিনিসটাই তো এখন মানুষের নেই, উঠে গিয়েছে। তাহলে আর কি করে হবে বলো? তুমি ইমানদার, তুমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করো, তোমার দিলকে তুমি প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে, তুমি কতটা ইমানদার, তুমি কতটা ভালোবেসেছো আল্লাহ রাসূলকে। বলে কেমন করে? বলে তুমি এক সাইডে তোমার দুনিয়ার জিনিসকে রাখো, আর এক সাইডে তোমার ইমানটাকে রাখো, তুমি ভেবে দেখো তো তুমি কাকে বেশি ভালোবাসো। এই যে মহফিল হলো, বহুত হলো, কত জায়গায় মুসলমানের যে ফাইনাল খেলা হলো বিশ্বকাপে, জায়গায় জায়গায় প্রজেক্টর লাগানো আর এলসিডি লাগানো আর এলইডি লাগানো। কাশ মুসলমান যদি একটুকু ওই রকম মহাব্বত যদি নিজের নবীকে করত তাহলে তো কাজ হতো, বুঝেছেন? কিন্তু তা তো নয়, শুধু মুখে বলে, মুখে বলার টাইমে খুব আছে, নবীকে ভালোবাসি বলেছে, আল্লাহকে মানি, কিন্তু কাজের সময় কেউ নয়, ওকে ভালোবাসা বলে না। ইয়া নবী সালাম আলাইকা, নবী তোমাকে খুবই ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেব, নামাজ পড়ি না তো কি আছে, কিছু মনে করিও না। ইয়া রাসূল সালাম আলাইকা, নবী তোমার জন্য কলজে দিয়ে দিব, তোমাকে খুবই ভালোবাসি, শুধু রোজা রাখতে পারিনি, দাড়িও রাখি নাই, সামনে বড় মনে হয় রাখতে পারবো না, তুমি দুঃখ করিও না। একে ভালোবাসা বলে। আপনি যদি আপনার বউকে বলেন, বিবি রে তোকে খুবই ভালোবাসি, তোর জন্য এক মিনিট থাকতে পারবো না, আজকের দিন শুধু রাতটা বিছানায় ঘুমো, আমি অন্য মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি, খুব ভালোবাসা মেনে নিবে? তাহলে চিন্তা করে দেখুন, মুখে বললে সবাই সব কিছু বলতে পারে, কাজের সময় হয় না। জেনে রাখো মুসলমান মুখে দাবি করতে পারো, কিন্তু আসলে কি মুসলমান এটা ভেবে দেখলে না, দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, তেমনি ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। বুঝতে পারলে? ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। আমরা মুসলমান নামের হয়েছি কিন্তু ইসলামকেই ভুলে গেছি। আমি বলেছিলাম ভাবাই, বুঝলেন তো, যে আমরা শুধু নামধারী মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী, যার বাপ কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে বসে এক মিনিট কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। আজকাল শুধু আমরা ওরকম নামধারী মুসলমান ভাই মধ্যে মাঝে মুটা খায় আর জুম্মা জুম্মা মিস কল মারতে যায়, একে কি মুসলমান বলে? মুসলমান কারা? আল্লাহর হুকুম যারা মানলো, রসুলের এতায়াত যারা করলো, তারাই প্রকৃত মুসলমান হলো। বেধর্মী কি বলছে শোনো, ওম সর্বদং মুহাম্মাদা পধারিত হিরি চর্চ নমস্তুতে ওম নমো নমঃ। দুনিয়ার বুকে হে বৎসরা, হে শিষ্যরা, তোমরা যদি মনে করো আমি সাকসেসফুল হব, তোমরা যদি মনে করো আমি কামিয়াবি হব, তোমরা যদি মনে করো আমি লাভবান হব, সমাজের বুকে উঁচু বড় হব, উঁচু হয়ে দাঁড়াবো, তাহলে একটাই তোমাদের কাছে রোল মডেল আছে, সেটা কোনো মোল্লা নয়, একজন রসুলুল্লাহ। জিনাকে যদি মানতে পারো আর জিনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো, সব জায়গায় তুমি লাভবান হবে। বলে কেমন করে? ওম অন্তি মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমি ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে এমন অন্তিম মহারিষি, উনি জন্মগ্রহণ করবে, উনার ডাকে যদি সাড়া দিতে পারো, অন্তিম মহারিষি উচ্চালম পধারিত
পূর্বেষ্টামি ওম নমস্তুতে। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহর্ষি জন্মগ্রহণ করবে যিনি তোমাদেরকে শান্তির বাণী ডাক দিবে। আমরা যে মসজিদে বলি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, শান্তির দিকে, তাই সেই নবী তোমাদেরকে শান্তির বাণী প্রচার করবে, শান্তির জন্য আহ্বান করবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো সব জায়গায় লাভবান হবে, উনার ডাকে যদি সাড়া না দাও নিজের মন মতন যদি চলো মনে করবে আমি লাভবান হয়ে গেলাম, কিন্তু সব জায়গায় বরবাদ হবে। ওম হেরি চার্চ নমস্তুতে, এমন দুনিয়ার মহামানব উনার বেশি বেশি করে চর্চা করো, উনার নামে খরচা করো, তাহলেই দেখবে তুমি তো সেই মহামানবের চর্চা করবে, মহান আল্লাহ তোমার চর্চা দুনিয়ার বুকে বাড়িয়ে দিবে। আমরা নবীর চর্চা করি বলেই তো আমাদের চর্চা দুনিয়ার বুকে চলছে, আমরা নবীর শান বাড়াই না বরং নবীর শান বয়ান করে আমরা নিজেদের শান বাড়িয়ে নিই, তাই তো আমরা নিজেদের শান বাড়াই। তাই জেনে রাখো বেধর্মী গায়ের মুসলিম বলে ওই নবীকে ভুলো না, লাভবান হতে গেলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ওই নবীকে প্রয়োজন আছে। উনি এমন নবী গো, কেমন নবী জেনে রাখো, তোমাদের যা কিছু দরকার পড়বে, যা কিছু প্রয়োজন পড়বে ওই মহামানবের কাছে যাও। বলে কোন মহামানব? ওই নবীর যখন 9 বছর বয়স। 9 বছর, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, একটু ভালো করে বুঝে শোনা মুখি কথাগুলো শুনুন। আপনারা পিছনে রয়েছেন, সামনে আসতে বললাম এলেন না তো? হ্যাঁ গো, বাংলাদেশে বা অন্য জায়গায় তো বুঝলেন তো, ওদের এত চান্সই পাওয়া যায় না, ওদের এমন স্টেজ করে কাদার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিক থেকে ঠিক আছে, এমন স্টেজ করে ওরা যে পাবলিকের সঙ্গে মিশতে দেয় না, বড় দুঃখ লাগে। 2-1 বছর ধরে আমাকে একজন বলছে, আমার ইয়েতে কমেন্টে দেখলাম, আসলে আমার তো কোনো নিজস্ব কোনো ইউটিউবে কোনো চ্যানেল নেই, এখন নতুন আমার এক ভাই খুলেছে জাকির সিবিডি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ইউটিউবে আমাদের প্রচুর প্রোগ্রাম পাওয়া যায়, তো অনেকজন কমেন্টে বিভিন্ন জনা লিখে, একজন বাংলাদেশ থেকে বলছে হুজুর 2 বছর লগে হুজুর আপনার সঙ্গে মোলাকাত করবো ভাবছি, কিন্তু চান্সই পাচ্ছি না, মানে ওদিকে ডাইরেক্ট স্টেজে গাড়ি যায়, স্টেজ থেকে নেমে আবার সোজা এয়ারপোর্টে প্লেনে, মানে কোনো চান্স নেই। হ্যাঁ, কিন্তু আপনাদের এদিকে তো অনেক ভালো, সবার সঙ্গে সাক্ষাৎ হয়, কথাবার্তা বলা হয়, সব কিছু হয়। হ্যাঁ, কিন্তু আমাদেরকে ডাকে, আমি আপনাদেরকে ডাকছি, আপনাদের ওই যে অবস্থা ভিজার জন্য একটু প্রবলেম হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে কি বলবে, হয়তো প্যান্ট ভিজে যাবে, লোকে বলে মুদা দিয়েছে, এই তো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, যাই হোক, যেমন ভাবে আছেন সেই ভাবে থাকুন, কিন্তু মন দিয়ে শুনুন, একবার মহাব্বতের সহিত বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। আমি যেটা বলছিলাম, ঘর কি দেহলিজ হো ইয়া কে বাজার হো, গায়র মেহরম সে পড়তে কি তো ফরনা এক উম্র বেটি কি কট জায়েগি, ফাতিমা কি হায়া ঢুঁড়তে ঢুঁড়তে। সুবহানাল্লাহ, বলে কত সুন্দর কালাম বলছি, দেখো লাখ টাকার চাইতে দামি, ওরে এসব নাথ পড়লে পরে আমি কত নাজরানা বকশিস পাই জানে, আপনাদের কাছে পয়সা চাই না, সুবহানাল্লাহ চাইছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন, এক দিন মে মদিনা পৌঁছ যাওঙ্গা, দর্দ দিল কি দবা ঢুঁড়তে ঢুঁড়তে। আরে আমার নবী শান কি দেখুন, কে কার কে মুহ মে মকিড়ি নে জালা কানা, আর ইন্দে কবুতর নে উড়ে দিয়া, কার কে মুহ মে মকিড়ি নে জালা কানা, আর ইন্দে কবুতর নে উড়ে দিয়া, কার কে মুহ মে মকিড়ি নে জালা কানা, আর ইন্দে কবুতর নে উড়ে দিয়া, কিউ বেঠি যায়েঙ্গে কুফার থাক হার কর, বেঠি যায়েঙ্গে কুফার থাক হার কর, মুস্তাফা কা পতা ঢুঁড়তে ঢুঁড়তে, এক দিন মে মদিনা পৌঁছ যাওঙ্গা, দর্দ দিল কি দবা ঢুঁড়তে ঢুঁড়তে। আমার নবীর 9 বছর বয়স, মক্কা নগরে রয়েছে, গোটা মক্কাই হলুদ
তার আরম্ভ হয়ে গেল, কিন্তু এত দিন হয়ে গেল, একদিন দুই দিন কয়েকদিন হয়ে গেছে, কিন্তু মক্কা নগরে পানি বর্ষণ হয় না, তাই পানি কহর আরম্ভ হয়ে গেল, কহর লেগে গেছে, পানি হচ্ছে না, এত চেষ্টা করছে সবাই মিলে পানি হচ্ছে না। মক্কার যারা বড় বড় সর্দার ছিল তারা সবাই মিলে যুক্তি করলো, এক কাজ কর, যত সর্দার ছিল বড় বড়রা তিজারত কর্নেওয়ালারা সবাই মিলে এক কাজ করলো, বলে শোন, বলে কি, একটা রক্ত মাখা হাড়ি নিয়ে আই, রক্ত মাখার হাড়ি নিয়ে আসা হলো, বলছি কাবার চত্বরে চা, আর কাবার ওই রক্ততে গিয়ে আমরা হাত রেখে কসম খাবো, এই কাবা ঘরের মালিক, কাবাকে যে তৈরি করেছো, এই কাবা ঘরের মালিক, তুমি যে আমাদেরকে বৃষ্টি দাও, পানি দাও, যদি না দাও তাহলে আমরা দিবা তো দিবা ভালো, আর না দিলে আমরা এখানে সব জান দিই, এই বলে কসম খেলে সবাই মিলে মক্কার চত্বরে এসে হাজির হলো। ওই জায়গাতে নবীর চাচা আবু তালিবও ছিলেন। এবার করলো কি, সবাই গিয়েছে, সবাই দাঁড়িয়ে আছে রাত্রে বেলায়, ধরুন এসছে বিকেলে, আজকের দিনে সারা রাত হয়ে গেল, সকাল হয়ে গেল, এবার যখন সূর্য উঠেছে রৌদ্রের তাপ আরো তো ছিলিপিলিতে, তখন আমাদের এদিকে তো গরম সহ্য করতে পারা যায় না, তো আরবে কি অবস্থা হবে, তখনকার সময় তখন তো এখন তো বহুত রকম সিস্টেম উঠেছে, তখন তো ফাঁকা, কি অবস্থা হবে, চিলচিলাতি রোদের মধ্যে কাঁধে পেয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই, ওই সবাই কসম খেয়েছে যে আজকে তো মরতে হবে, বৃষ্টি তো হলো না, কি করা যাবে, সবাই হলু তার আরম্ভ হয়ে গেল। নবী মুস্তাফা আমার 9 বছর বয়স আবু তালিবের কাছে গিয়ে জামাটা টানছে, বলে চাচা, বলে কি, বলে আমাকে সামনে এগোতে দাও, আমাকে একবার সামনে এগোতে দাও, বলে ওখানে এত বড় বড় লোক আছে, কাছে আজকে সব মরে যাবে, এই যাবে, তুমি এখানে কি করছো, বাড়ি যাও, না চাচা আমি যাব, আমি গেলে পরে আমি গ্যারেন্টি দিয়ে বলছি পানি হবে, সুবহানাল্লাহ, বলে আমি গেলেই পানিটা হবে। চাচা আবু তালিব বললো এটা কি, মানে অ্যালাউ করলো না কথা থেকে, যাও যাও যখন বাড়ি যাও, তুমি ছোট ছিল, এখন এখানে মানে অন্যরকম সিস্টেম চলছে, অবস্থা খারাপ চলছে, এখন মানুষ মারা যাবে, যেহেতু কি কসম খেয়েছে সব মারা যাবে, এই যাবে, কি করবে, যা হবে হবে, চলে গেল। আবার কিছুক্ষণ পরে আবার আবু তালিবের কাছে এসে নবী মুস্তাফা জামা ধরে টানছিল, তুমি যাওনি এখনো, তোমাকে যে বাড়ি যেতে বললো, বলে চাচা আমি ওই জন্য আসিনি, আমি এসেছি এই কাপড় নিয়ে, তুমি গরমে তোমার মাথা গা ঘেমে যাচ্ছে, একটু পেশানিটা মুছিয়ে দিচ্ছি, যেমন এবার মুছিয়ে দিচ্ছে, আহারে নবী মুস্তাফার চেহারা দেখে আর একটা আলাদা মানে জিনিস ছিল, হ্যাঁ এবার করলো টা কি, আলাদা একটা স্বাদ, সঙ্গে সঙ্গে বুকে টেনে নিলেন, বলছে আহারে ভাতিজা তুমি কতই না ভালো, আমাকে কত ভালোবাসো, এই বলে বুকে টেনে নিয়েছে, বুকে যেমন টেনে নিলেন, তখন আমার নবী বলছে চাচা আমাকে একবার যেতে দাও, ওখানে একবার যেতে দাও, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি চলে যাব, কিন্তু পানি আর আসবে না, এটা জেনে রাখিও। তখন পাশের কে শুনে নিয়েছে, এরা চাচাদের কাছে পানি আ গয়া, পানি আ গয়া, পানি চলে এসেছে, পানি চলে এসেছে, সবাই বলছে চল গাধা, কোথায় পানি, চাইদিকে এত দিকে রোদ চলছে, আর রৌদ্র সূর্যের তাপে থাকা যায় না, বলে পানি হাঁকছে, বলে হ্যাঁ পানি চলে এসেছে, বলে কেমন করে, বলে দেখো নবী মুস্তফা বলেছে, বলে এই কোথায়, বলে এই তো ছেলে, বলছে আমাকে সামনে যেতে দাও, বলে সবাই বলছে না না এটা কখনো হয়, এত বড় বড় রাজা বাদশাহ সব তিজারত করনে বলার লোক আছে মক্কার লোক, আর সামনে থাকবে বাচ্চা ছেলে আর আমাদেরকে পিছন করে দিবে, এটা কখনোই হয় না। আচ্ছা দাদা দিল্লিতে আছে জাহাঙ্গীর আলী, মায়ের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নিকদানকে কবুল করো, বলুন আল্লাহুম আমিন, শেষ দোয়া সকলের জন্য হবে, যেমনই বুঝেছে না চলে চলে ভাগো 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 যেমন করেছে, হ্যাঁ তখন নবী আমার বলছেন শুনে রাখো আমি চলে যাব কিন্তু পানি আর হবে না, আহারে বলছে শুনে শোনাও কেন তুমি চলে যাবে, বলে গ্যারান্টি দিয়ে বলছি জেনে রাখো তোমরা যতই চেঁচাও যতই চিল্লাও কখনো পানি আর আসবে না, আমি যদি চলে যাই সঙ্গে সঙ্গে এরা দেখলো যা হয় হবে রে, আজকে তো মরতেই হবে, যেহেতু পানি হলো না মরি হয় মরতে হবে, জান চলে যাবে, কার বিবি বিবাহ হবে আর কে রার হবে কিছু বুঝতে পারা যায় না, তবে মরতে যখন হবে কে বড় কে ছোট এসব দেখে লাভ নেই, তখন বলছে ভাতিজা এসো এসো তুমি সবারির আগে এসো, নবীকে সামনে দাঁড় করালেন, আমার আল্লাহর কুদরতের কারিশমা কেমন, বললে হে নবী এখনো তোমার নবুয়াত প্রচার আমি করিনি কিন্তু সবারির তোমাকে ইমাম বানিয়ে দিয়েছি, রাজা বাদশা সকলকে তোমার মুক্তাদি বানিয়ে দিয়েছি, সবাই পিছনে দাঁড়িয়ে গেল, নবী আমার বললেন ডাকি, বললেন শোনো তোমরা এতক্ষণ ধরে কাবা ঘরে কি বলছিলে, বলে কি বলবো পানি চাইছিলাম আমরা, পানি চাইছিলাম, বলে আমি পানি চাইব না, বলে কেন, বলে তোমরাও যা করবে আমিও যদি তাই করি তাহলে তোমার আর আমার মধ্যে তফাৎ থাকলো কোথায়, তুমি যা করবে আমিও যদি তাই করি তোমার
খাই, তোমরা পানি চেয়েছো আমি পানি চাইবো না। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা। নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। বলবো না ছেড়ে দিব বলে সুবহানাল্লাহ বলেন। চাঁদা কালেকশন করার মতো সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে। ওই বলছি, তারপরে বলছেন নবীর মহব্বত একবার সুবহানাল্লাহ বললে 80টি করে নেকি পাওয়া যায়, কিন্তু আপনাদের কাছে চাঁদা আদায় করার মতো সুবহানাল্লাহ আদায় করতে হচ্ছে। ওরকম করে বললে হবে? সোনা মুখী আমার, একটু ভালো করে নবীর মহব্বতে বলবেন তবেই না। কাকে বলবো দুঃখের কথা এই সমস্ত যুবক ছেলেদেরকে? হায়রে হায়রে হায়রে, অন্য কিছু হলে পরে তো বিশাল ব্যাপার, এই যুবকদেরকে কি বলবো? এদেরকে দেখেই তো মায়া লাগছে আজকাল যুবক ছেলেদেরকে। এত দেশে অভাব পড়েছে, সারা জামা পর্যন্ত ছিঁড়া, জামা প্যান্ট এত ছিঁড়া, এখানে ছোট, এখানে ফুটো, এখানে ফাটা, এখানে কাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। জিজ্ঞেস করছে আপনি তোর জামা কেন ফাটা, বলছে হুজুর এটাই হলো স্টাইল। মানে আগেকার মানুষ বোকা ছিল, মূর্খ ছিল, এখন মানুষ শিক্ষিত হয়েছে। আগেকার মানুষ বোকা মূর্খ ছিল তাই দা মানে ধরুন বসে পেশাব ফিরতো, এখনকার ছেলে শিক্ষিত হয়েছে তাই দাঁড়িয়ে পেশাব ফিরছে। আর কিছুদিন পরে আরেকটু শিক্ষিত উন্নতি হবে, বাবার মাথায় পেশাব ফিরবে। যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে। হাই রে কলি কি বাবলি, কলি কালের লেখা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। তরকারিতে তেল ছুটে না, মাথায় তেলের ঘট ঘটা, হ্যাঁ বাপকে দেখে চিমটি কাকে বলছে তোর কে ওটা। হাই রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল, আম খাজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল। এসব কথা পাবেন কোথায়? কত সুন্দর দেখুন, ওরে বেটারও যে বিয়ে দিল বাপে যেই জোনা, বউ পেয়েছে 100 ভরি সোনার গহনা, আবার বাপে পাই না ছেঁড়া জানা, শ্বশুর মশাই পেল শাল। হায় রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল, খাজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল। কি বলবো দুঃখের কথা, কেমন মানুষ দেখুন, দুনিয়ার মহাপথে পড়ে গিয়ে আসল জিনিস ভুলে গেল, শুধু রং তামাশাতেই ব্যস্ত। কাকে বলবো দুঃখের কথা এই সমস্ত যুবকদের, যাদেরকে ইসলামের দিকে অগ্রসর হওয়ার দরকার ছিল, আর আজকে তারাই পিছিয়ে রইল। কাদেরকে নিয়ে চলবে? এই বয়স্ক বুড়োদেরকে নিয়ে ভাবছেন ইসলাম চলবে? এত এক্সপায়ার মাল গেছে, আল্লাহু আকবার বলতে কি আল্লাহু আকবার বলছে? হায়রে হায়রে, সবারই প্রয়োজন আছে, দরকার আছে, আপনারা তো ভাবছেন যে বয়স্ক আছে, আমরাও যখন বয়স্ক হব তখন করব। কেন আপনার বাবা লিখে দিয়েছে যে এখন চিন্তা করিস না, এখন মরবি বয়স্ক কালে? যারা ভাবছে যে ফেরেস্তা আমাদের কানে কানে তিন মরার 3 মাস আগে হয়তো বলে যাবে ভাই তোকে লিব রে, এখন এবার রেডি হ, হ্যাঁ এটাই ভাবছে নাকি? অত সহ কত জনকে দেখেছি, বুঝলেন, কত জনকে দেখলাম, দিনের পর দিন চলে গেল কিন্তু এখন অব্দি শুধরালো না। আমার নিজের গো একজনকে এত নিচোখে দেখা, বারবার করে বললাম, মাটির ঘর ছিল, কুঁড়ে ঘর, দিন রাত মেহনত করে ব্যবসা করে যাই হোক একটা দালান বাড়ি করেছিল পাকা, একতলা করে আবার দ্বিতীয় তলা করেছিল, কিন্তু পুরোতর মাটির বাড়িতে সাইজে ছিল, মাটির দোতলা হয়, বুঝেছেন, আমাদের দোতলাকে কোঠা বলে, আপনাদের দিকে কি বলে জানি না, মানে মাটির ঘর হলো। হ্যাঁ তো এবার কি করলো, তো যাই হোক ওকে বলছি চাচা অনেক তো হয়েছে করেছেন, তো কমসেকম এবার নামাজ রোজা করুন আর দিনের কাজ করুন, এগুলো যা করছেন সব তো লোকের জন্য, আপনার নিজের জন্য কি করছেন? বলে করবো বাপ করবো, চিন্তার কোনো কারণ নেই, এবার করবো, শুধু বিটি দুইটার বিয়ে দিয়ে দিই, মেয়া দুইটার বিয়ে হয়ে আছে, বেটি দুইটার বিয়ে দিতে পারলে পরে সব টেনশনে মুক্ত, বাস। তারপরে তখন মসজিদ ধরে নিল, বাস বুঝতে পারলেন হঠাৎ করে মেয়ে দুইটার বিয়েও ঠিক হলো, কালকে বিয়ে, আজকে সেই থুবড়ো আইবুড়ো ভাত নাকি বলে মুখে ভাত দেয় না। হ্যাঁ বাস, এবার মেয়ের বাবা তো একটা ব্যস্ততার মধ্যে থাকে, ধরুন ইদিক সিদিক করতে করতে মাটির দোতলা উপরে উঠেছে আর বস্তা সিলাই করে সেই মোটা ছুঁচগুলো গুনছে বলে ওই, হ্যাঁ ওরা যেমন ছিল দেওয়ালে গোজা খপ করে লাগবি তো লাগবে বুকে, আর ঠাই করে যেমন বুকে লেগেছে বাস ফোয়ারা বেরি হয়ে গেল, রক্তের ফোয়ারা বাড়ি এসে বলে যন্ত্রণা করছে করছে, সবাই ফিটকারি ফ্রিজ থেকে বরফ টর লাগালো, যা কিছু হবে না অসুবিধা নেই, কিন্তু দেখুন জ্বালা সহ্য হয় না, জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, নিয়ে গেল বহরমপুর, ওখানে ডাক্তার বলছে রে মারাত্মক অবস্থা, কলকাতা নিয়ে যেতে হবে, ও রাস্তাতেই মরতে পারত, কিন্তু না ওর পয়সার জ্বালাটা মিটাতে হবে, যে পয়সাটা তো আছে ওইটা তো আল্লাহ শেষ করবেন, রাস্তাতেই মরতে পারত। বড় জায়গায় ভর্তি হলো, হ্যাঁ ভালো নার্সিং হোমে অ্যাপোলোতে ভর্তি করলো, সব কিছু ঠিক, কাগজপত্র ঠিক, বেজে শুয়ে আছে রুগী, টাকা পয়সা যেমন পেমেন্ট হয়ে গেল বাস, ই পটল তুলে দিল, মরে গেল, বুঝলে, সব দিক গেল তোর,
এবার তোর মেয়ের বিয়ে কবে কে দিবে বে? আর তুই নামাজ রোজায় বা কখন করবি? হ্যাঁ তুই ভালো কাজ, তোকে যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিল কি করবি? কি হবে বলুন তো দেখি? আল্লাহর উপর ভরসা নেই? তুমি কি মালিক? আরে আল্লাহ তো তোমাকে নাম সাক্ষী গার্জেন করে পাঠিয়েছে, সবকিছুরই মালিক হচ্ছে আল্লাহ। কতজনের যে বাবা মা নেই তো তাদের ছেলে মেয়ের বিয়ে হয় না, তাদের সংসার চলে না। যার কেউ নেই তার আল্লাহ রয়েছে। চিন্তা করতে পারো না যে মা একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে ওইটুকু জায়গাতে আল্লাহ একটা ছেলের জায়গা করতে পারে? এত বড় পৃথিবীতে তার জায়গা হবে না? হ্যাঁ আল্লাহর উপর ভরসা নেই? দিনদার কো তুমি আল্লাহ পাক বলেন আমার কাজ করো, তুমি যেটা করবে সেটা আমি আল্লাহ, আমি যদি সহায় থাকি তুমি যেই নিয়ত করবে সেটাই কবুল করব, আর আমাকে বাদ দিয়ে যদি নিজের মন মতো যা ইচ্ছে তাই করো, তুমি মনে করবে আমি ভালো হচ্ছি, কিন্তু কখনোই নয়, শেষ প্রান্তে দেখবে সব শেষ হয়ে গেল। বুঝলে? এটাই তো হচ্ছে আমাদের নিয়ম। তোবা করারও সুযোগ পাচ্ছে না কত মানুষ। আচ্ছা বলুন, এই যে বিপদে পড়ে যাচ্ছে ওই সময় এসে আমাদেরকে তখন বলছে সারা জিন্দেগি গো কোনো ভালো কাজ করলো না, দুনিয়াবি দুনিয়াবি করে বেড়া গেল, মরে গেল, তখন বলছে হুজুর আব্বা মারা গিয়েছে কি করতে হবে? আরে কোনো ব্যাপার নাই, হন্ডা বাজাও, ডিজে বাজাতে হবে। বলে আবার কেমন কথা হুজুর? বলে হুম, কেন কয়েকদিন আগে যে বাজাচ্ছিলে? বলে তো বোনের বিয়ে ছিল তাই বাজাচ্ছিলাম। বলে তোকে কে বলেছে যে বিয়ে বোনের বিয়ের টাইমে বক্স বাজাতে হবে আর বাবা মরার টাইমে বক্স বাজাতে হয় না? বলে হুজুর তো বিয়ের দিনে একটা দিন ছেলে পিলে আনন্দ করবে না তো কি করবে? আবে তোর বাবা তো একদিন মরেছে, ও কি বারবার মরবে নাকি প্রত্যেক দিন? ওটা তো একটা দিনের ব্যাপার, সেই দিনকে বাজা, সেদিন হন্ডা দিতে বাজা, সেই দিন আর দোয়া করে কি লাভ হবে? বিয়ের সময় বাজাতে পারছি তো ওই দিনকে বাজা। হাইরে হাইরে মুসলমান, বলছে হুজুর একটু দোয়া করেন, আমি নিজের চোখে দেখলাম কোনদিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, জালসা মাহফিলেও শুনে নাই, একটু যেত সাইড থেকে শুনে পালিয়ে আসতো আর মৌলভীদের বদনাম করতো, আর ওই বেটা মরে গেল, ওর ছেলে বলছে হুজুর আব্বার লেগে দোয়া করে দেন। আচ্ছা বলুন আমার দিন থেকে কি দোয়া বের হবে? আমি বলবো রব্বানা জালামনা, আল্লাহ অমুক চাচাকে মাফ করে দে না, আল্লাহ বলবে মলবি রে তোর বুদাম না পাক, দোয়া কবুল হবে না, তুই তো টাকার লেগে দোয়া করছি, লাল লোক দেখে দোয়া করতে আসে কি করে হবে? আল্লাহকে বলছে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, অমুক চাচাকে জান্নাতে ঢুকিয়ে দাও। ফেরেশতা বলবে আল্লাহ কি মলবি যে বারবার জান্নাত জান্নাত করছে, এর কি বাপের জান্নাত? একে কি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছ? ফেরেশতারা বলবে মাওলানা আগে তুই আই, আগে তোকে শেখবো তারপরে ওদেরকে দেখবো। বুঝলে? ওই বিপদে পড়ে তখন দোয়া করছো ভাই, ওতে কি কাজ হবে? তাই বেঁচে থাকাকালীন মুসলমানের কাজ করো তাহলে লাভবান হবে। আর কি বলবো দুঃখের কথা, আপনারা তো ভালো ভালো, এদের লেখে আবার আরো সমাজ গেল। আল্লাহ এদেরকে এত কোয়ালিটি দিয়েছে বুঝেছেন মেয়েদেরকে, এরা যদি ইচ্ছে করে যে কোনো ছেলেকে জান্নাতি বানাতে পারে, পারে না? ওদের কথাই আছে, দেখো কোনো মেয়ে যদি কাউকে রাত 11টার সময় টাইম দেয় যে তোমার সঙ্গে একটু কথা আছে আমার বাড়ির পিছনে এসো জানালার ধারে, 11টায় টাইম দিয়েছে, ও 10টা থেকে জানলা ধরে বসে আছে, 10টা থেকে জানালা ধরে বসে আছে, বুঝেছেন? এবার কি করবে? আর পাশে বাঁশ গাছ, মশার কামড়ছে কিন্তু কিছু না, মশাকে বলছে কোন ইমতের মাল যত পারিস রক্ত খেয়ে আসবে, আজ কিছু করবো না, কারণ মশা মারতে গেলে তো বাড়িওয়ালা জেগে যাবে। বলে কিছু বলে না, জানালা ধরেই বসে আছে 10টা থেকে। 11টার সময় মেয়েটা জানালা খুলে শুধু একটা কথা বলেছে, আই লাভ ইউ, বাস। এর আর ঘুম নেই, বালিশ নিয়ে উড়ু তারা ইদিক আসিদিক করছে। আর ওই মেয়েটাই যদি বিয়ের পরে ওকে বলে যে তোমার সঙ্গে একটু গল্প করবো, কথা চল ঘুমা, সারাদিন ক্লান্ত করে এসেছি, করে কাজ করে এসে গল্প করবো, ঘুমাবে, এই তো হচ্ছে ব্যাপার। যেটা বিয়ের আগে দরকার ছিল সেটা বিয়ের পরে। হ্যাঁ গো, আমি অনেক জায়গায় আপনারা তো জানেন, ওরা মিজকি হাসাতে কতজন এইসব ছেলে পেলে, মেয়ে দেখলে যে করে যা ইচ্ছে তাই, আর এদেরও মাস্কারা আর যুবকদের কাম সারা, বুঝলেন তো? এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ না তো শিয়ালদাতে, ওই তো ওই কথাটা আবার বলি আপনাদেরকে, হ্যাঁ যে নিজের চোখে দেখলাম গো, পাশে চাপলো পাশে বসে আছে, আর হঠাৎ করে যেমন মেয়েটা একটু চেয়েছে, মানে একটা মেয়ে এসে শুধু ফকলা হাসি দিয়েছে, বাস বিশালা বলছে আসুন ম্যাডাম বসুন বসুন, সিট ছেড়ে দিল, আমার পাশে ছিল সিট ছেড়ে দিল। এবার সিট ছেড়ে যাওয়ার পরে কন্ডাক্টর তো জানেন, মেয়েটা মেয়েদের যা লখরাম, ওরা বলছে ও দিচ্ছি, পাশটা কোথায় ছিল, ড্রাইভারটা গাড়িতে রেখে দিল না কোথায় আছে, ডিসকাস্টিং। হ্যাঁ এমন বিভিন্ন মেয়েদের যা বুঝতে পারছেন স্টাইল চলছে, আর এদিকে কন্ডাক্টর জলদি করছে, ম্যাডাম জলদি করুন জলদি করুন, টিকিট 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 করছে, দিচ্ছি বাবা। ছেলেটা বলছে কি হয়েছে বাবা? বলছি বলুন না, পয়সাটা ড্রাইভারটা কোথায় রাখলাম, পার্সটা
খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি দিচ্ছি, কত ভাড়া? 30 টাকা উঠিয়ে দিল যা সালা, একবার মুচকি হাজাতে সিটও গেল, 30 টাকাও গেল। আর ওর বউ যদি সারাদিন হাসে একটা কচু দিবে না, বলবে দেন মোহরে সোদ আছে। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। এরকম করোনা সোনা, তোমার সুখ দুঃখ সবকিছু দেখনেওয়ালা হচ্ছে তোমার স্ত্রী, এটা জেনে রাখিও। তবে তুমি যদি স্ত্রীকে মনে করো যে এটাই আমার সবচাইতে সুন্দর, এই আমার সমস্ত নায়িকার চাইতে সুন্দর, দেখবি আল্লাহ পাক ওই স্ত্রীর দ্বারা থেকে তোমার চোখে তোমার মহব্বত বাড়াবে। কিন্তু তোমার স্ত্রীর প্রতি ভক্তি হয় না কেন? কারণ তোমার যে নজর অন্যদিকে, তোমার স্ত্রীর প্রতি কি করে ভক্তি হবে? মহব্বত মে যে নারা লাগাতে হ্যায় ये जो दीवानगी यानी मोहब्बत में जो नारा लगाते हैं तो कुछ लोग हैरत हो जाते हैं। मैं शेर दे रहा हूँ वाकई इन नारों वालों से, जरा प्यार से बोल दीजिए सुभान अल्लाह। अगर नारा लगाते हैं इबादत में तो हैरत क्या, अगर नारा लगाते हैं इबादत में انداز میں دو شعر سن لیجئے میرے مسرور ہے ہے ذرا پیار سے بولے سبحان اللہ کہ میرے دل کی سکون ہے میرے جو بھی مسرور ملت سے محبت رکھتے ہیں ایک ایک شعر پہ آپ کو تڑپ جانا چاہیے ذرا تیز کی بول دیجئے سبحان اللہ کہ میرے دل کی سکون ہے میرے میرے مسرور احمد چلے آئیے میرے مسرور احمد چلے آئیے میرے مسرور احمد چلے آئیے کہ میرے دل کے سکون ہے میرے مقتدا
تذکرہ ہو رہا ہے یہاں آپ کا تذکرہ میرے مسرور احمد چلے آئیے مسرور احمد چلے میرے مسرور احمد چلے میرے